আমি নির্বাচনটা আমি সব পাবলিক সেন্টিমেন্টের উপরে আমি ছেড়ে দিতে চাই। আজকে 8 মাস এটা দীর্ঘস্থায়ী। পাবলিক যদি মনে করে হিরু আলম তাকে ভোট দিবে, তারা দিতে পারে। একটা জিনিস কি জানেন, এই ছেলেটা শুধু রুট লেভেল থেকে, খুব রুট লেভেল থেকে তুলে উঠে আসছে। তার জনপ্রিয়তা না থাকলে এতদিন এতদিন এত দূর এগিয়ে যেতে পারতো না, আর এতদিন টিকতে পারতো না। সুতরাং পাবলিক ওর একটা ছবি দেখলে আগে ক্লিক করে ইউটিউবে দেখি তো কী করে। এই যে মনের আনন্দ, এই যে মনের খোরাক, আমি মনে করি হিরু আলম আর রাজনীতিটা সম্পূর্ণ অন্য জিনিস। চলচ্চিত্র, রাজনীতি, পাবলিকের মন, দুইটা দুই জিনিস। পাবলিক যদি মনে করে যে ওকে আমি একটা ভোট দিব, তার একান্ত ব্যাপার। আর রাজনীতির দূরদর্শিতা যেটা কোথায় নিবে সেটা তার নির্বাচনে পরেই বোঝা যাবে। তবে অনেকের থেকে ব্যক্তি হিরু আলম খারাপ না। সাইদ ভাই, আপনারা রাজনীতি করেন, চলচ্চিত্রের সাথে জড়িত, আপনারা অনেক কিছু জানবেন। এই হিরু আলম, সে লেখাপড়া নাই, অযোগ্য, মানে কালা চেহারা দেখতে পারো না, সে এমপি হয়ে কি করবে, আসলে বিষয়টা নিয়ে আপনি কি বলেন? আমি একটা কথা বলি, মানুষের এক একজনের মন এক এক মন্তব্য। সে বাংলাদেশে আইনকে শ্রদ্ধা রেখে সে নমিনেশন পেপার ফাইট করে সব আইন মেনে সে প্রতিযোগিতায় নেমছে, এবং মানুষ কি বলবে কি করলো সেটা তো ইয়া না, কিন্তু বাংলাদেশের উপর আইনের উপর শ্রদ্ধা রেখে সব ওভারকাম করে ওনার প্রার্থিতা বৈধভাবে উনি ইলেকশন করছেন। আমি মনে করি মানুষ অনেক মেনি মাইন্ড অনেক মন্তব্য করতে পারে, কিন্তু ভোটটা তাদের। আমি মনে করি তাদের এই মন্তব্য থেকে ওই প্রার্থিতার কিছু আসা যায় না, কারণ আইন মেনেই সে প্রার্থিত হয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা এটা কোনো প্রার্থী হইতে যেইটুকু স্বশিক্ষা লাগে, মানে ইয়াতে এই স্বশিক্ষা আসে বিধায় তার প্রার্থীরা বৈধতা পেয়েছে। সুতরাং এখানে কোনো আসা যায় না। পাবলিক যদি তার সেন্টিমেন্টালকে, তার মনের ভাবকে প্রকাশ পায় যে আমি হিরু আলমকে ভোট দিবে, তারা দিতেই পারে। এই ভোট দেওয়াটা তার পাবলিকের কোনো ইয়া না। আপনি কাজ করবেন আপনার ব্যাপারে। আপনি পৃথিবীতে অনেক লোক আছে যে মূর্খ। ইংল্যান্ডের একজন এই বিশাল জন মেজর ছিলেন, যিনি এ প্রধানমন্ত্রী ছিলেন, এক পাশ ছিলেন। আপনি পৃথিবীতে অনেক অশিক্ষিত লোক আছেন, অনেক এই যে আপনারা অনেক, আমাকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ওনার কথা তো জানেন আপনারা। হ্যাঁ, তাহলে তাহলে কোথার থেকে আসছে? সুতরাং আমি কাউকের সাথে তুলনা করি না, তবে আমি শিক্ষা নিয়ে যারা গর্ব করেন, শিক্ষা না, শিক্ষা হচ্ছে মানব সেবা। মানব সেবায় যে যত শিক্ষিত সে অত বড় শিক্ষিত। ওই পুঁথিগত বিদ্যা পরহস্তধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আপনি যদি মানব সেবার মাধ্যমে আপনি শিক্ষিত হতে পারেন, মানুষকে সেবা করতে পারেন, তাহলে আপনি আসল শিক্ষিত। তাই আমি মনে করি হিরু আলমে এই নির্বাচন দাঁড়াইছে। আর সাধারণ পাবলিক, আমি আজকে ফেসবুকে দেখতেছি অনেকের মধ্যে সে প্রাণের সঞ্চার করতে পেরেছে যে তারা একটা ভোট দিবে। যদি ভোট দেয় হিরু আলম পাস করবে, তার সেই প্রতিযোগিতা সে আমি দেখছি সারাদিনেই তিনি ফিল্ডে আসছেন। পাবলিক কী চায়? প্রচারই প্রসার। পাবলিক কী চায়? সে আমার কাছে ভোটটা চাক, সে কিন্তু চাচ্ছে। তার এই চাওয়া যদি পাবলিকের মনের মতো হয় তাহলে সে জয়লাভ করবে, আর যদি না হয় সে জয়লাভ করবে না। তবে আমার প্রযোজক সমিতির প্রযোজক, আমার এফডিসির প্রযোজক, আর সে সাধারণ মানুষের কাজ করে, আমি মনে করি যেহেতু একটা সুযোগ আছে যেখানে তার দলীয় শক্তিশালী প্রার্থী নাই, সাধারণ পাবলিক যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমার তো মনে হয় সে যেহেতু জিরুর থেকে এই পর্যন্ত হিরু হয়েছে, সে এখানেও খারাপ করবে না। তাই আমার একটা আশীর্বাদ থাকবে, একটা পাবলিকের কাছে একটা সুন্দর ইয়ে থাকবে, যেহেতু আপনাদেরই সন্তান, 8 মাসের জন্য ভোট দিলে অসুবিধা কী? দেখেন না কী করা যাক। হিরু আলম বলেন, যদি আপনারা আমাকে 7 মাসের জন্য 8 মাসের জন্য এমপি বানান, আমি এমন কিছু একটা তৈরি করবো সেটা যেটা সারা পৃথিবীর মানুষ মনে রাখবে। দেখেন, আমি কিন্তু তার সম্বন্ধে স্টাডি করি না। ওই কিন্তু আমার ব্যানারে, আমার সেমন্তী মিউজিক ব্যানারে 8টা নাটক করছেন, আজকে আমি অনেক মুক্তি দিইনি ওর। ওই আমি তার ওই নাটকগুলি সমাজসেবার মাধ্যমে, আমার লেখা ছিল 8টা নাটকই আমার লেখা। হ্যাঁ, কিন্তু
ও আমার আমার সাথে 15 দিনের উপর একসাথে ঘুমাইছে, আমি দেখছি এত ছেলে হিসাবে খারাপ না। হ্যাঁ, ওই মানুষ কি করবে না করবে, আপনি যদি তাকে অভিজ্ঞতাই সঞ্চার করতে না দেন, কাজেই যদি তাকে নামাইতে না পারেন, আপনি আমার কিভাবে ফল পাবেন? আগে কাজে নামান, তখন আপনি গিয়ে দেখবেন যে আসলে সে কী কাজ করে না করে। আপনি এর আগেই যদি বলেন সে এটা করবো এটা করবো, না, কাজের মাধ্যমে তার ফল পরিচিত হবে। কাজ করতে সুযোগ করে দেন, দেখেন কি পারে। যদি ফেল করেছে মা রাজনীতি মার্কেট আউট হয়ে যাবে, সবাই আজ না পারে। পৃথিবীর অনেক লোক আছে, পৃথিবীর অনেক নেতা আছে, রাস্তা থেকে উঠে আসছে তারা, তারা কিন্তু বড় 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 নেতা হয়েছে, কিচ্ছু আসে যায় না। আপনি জনসেবা করেন, আপনি জানেন ম্যানকাইন্ডস এজ এ গড কাইন্ডস, মানুষের ভালোবাসার মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, এটা প্রথম কথা। আপনি মানুষকে সেবা করেন, আপনি স্বয়ং খোদাকে পাবেন। তাই জনসেবা হয়েছে এমন একটা কাজ, জনসেবার মাধ্যমে আল্লাহরও পাওয়া যায়। সুতরাং আপনি যদি জনসেবা হিসেবে করতে পারেন, সেখানে দুর্নীতি থাকবে না, যেখানে দুদিনে হাত দিবেন না, বা পাবলিকের সাধারণ পাবলিকের কাছে থাকবেন, পাবলিক আপনাকে মনটা ভালোবাসবে। একটা পাবলিক কী চায়, একটা প্রতিনিধির কাছে কী চায়, আমার রাস্তাঘাটটা ভালো থাকুক, আমার আমি বৃদ্ধ মানুষ, আমার বয় এই বৃদ্ধ মানুষের বেকার ভাতা দেওয়া হোক, এই বৃদ্ধ ভাতা দেওয়া হোক, এগুলি জোগাড় করে এনে দেওয়া, তার পকেটতে দেওয়া না, সরকার থেকে এনে দেওয়া। সরকার তখন উদারপন্থী সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতার মা, মানবিক মা, সবাই শিক্ষিত দেয়। এই জনতা শেখ হাসিনা আজকে উন্নয়ন রোল মডেল পৃথিবীতে, তার কাছে যে চাইবে সে পাইবে, হ্যাঁ, আইনগতভাবে। সুতরাং এখানে একটা জনপ্রতিনিধি থাকে, সেই জনপ্রতির মধ্যে যদি সে পর্যন্ত যেতে পারে, চাইতে পারে, সুতরাং আমি মনে করি ওই হিরু আলম পারবে। কেন পারবে? সে পাবলিকের কাছে খুব সহজে খুব ভালোবাসা অর্জন করেছে। পাবলিক যে ভাষ্য দেখি আমরা দেখলাম ইউটিউবে, টিভিতে, বিভিন্ন জায়গার তার কথাবার্তা অনেক আগের থেকে অনেক ম্যাচুরিটি হয়েছে। সুতরাং আমার মনে হয় মানুষ তো চেষ্টা করলেই করতে পারে, আপনি চেষ্টা করতে দেন না। আমি জানি আব্রাহাম লিঙ্কন 47 বার নির্বাচন করে, 45 বার নির্বাচন করে, 46 বারের মতো পাস করছে। সুতরাং চেষ্টা করতে পারবেন না কেন? সেই আব্রাহাম লিঙ্কন জাতির জনক হয়েছে, তার কোনো অসুবিধা কোথায়? যে সাহেব ভাই, আপনি একজন প্রযোজক অভিনেতা, হিরো আলম একজন প্রযোজক অভিনেতা, শেষ কি বলবেন ওর উদ্দেশ্যে? আমি আমি শেষ বলতে গেছি না, পাবলিকের মনে হিরো আলম মনে সঞ্চার করেছে, আমি আশা রাখি পাবলিক তাকে ভোট দেবে। এটা আমি ইউটিউবে দেখতে পাচ্ছি, পাবলিক তাকে ভোট দেবে, আর বাকিটা আমি জানি না।